আসসালামু আলাইকুম। গ্রিন লাইভ এমবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন। আর এই মুহূর্তে আমার ভিডিওতে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন, আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার করমচা গাছের গাছটি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত ফলন, আর কিছু যত্ন ও পরিচর্যা নিয়ে আর এই ফলন নিয়ে আজকের এই ভিডিও। আর এই ভিডিওটি দেখতে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমরা অনেকে মনে করে থাকি করমচা গাছের তেমন যত্ন পরিচর্যা হয়তো লাগে না, খুব সহজেই গাছটি হয়ে থাকে, এটাই আমরা জানি। তারপরেও বলবো যে বাড়তি কিছু যত্ন পরিচর্যা করতে পারলে পর্যাপ্ত ফলন পাওয়া যায়। তার নমুনা হয়তো দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত ফলন। তো কী কী যত্ন পরিচর্যা করবেন, কীভাবে গাছটি পর্যাপ্ত ফলন পাওয়া যায়, কীভাবে পর্যাপ্ত গ্রোথ হবে গাছটির, এই বিষয়ে আজকের ভিডিও। পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, শুরুতে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত ফলন, আর এই পর্যাপ্ত ফলনটা কীভাবে পেয়েছি কিংবা আপনারাও পেতে পারেন, তো সে বিষয়ে কিছু টিপস নিয়ে আজকের এই ভিডিও শেয়ার করব। শুরুতেই সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসটা বলবো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই বড় সাইজের কিছু টব ইউজ করবেন। বিশেষ করে সাজেস্ট করব যে অবশ্যই ড্রামে করমচা গাছটি করবেন। ড্রামটির সাইজ যত বড় হবে গাছটি ততই গ্রোথ হবে, ততই ফলন চলে আসবে, এভাবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, পর্যাপ্ত ফলন মাশাল্লাহ, আল্লাহকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এভাবে ছাদ বাগানে এভাবে অসংখ্য ফলন দিয়ে থাকেন। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, মাশাল্লাহ পর্যাপ্ত ফলন। ভিউয়ার্স, যে কথাটি বললাম অবশ্যই ড্রামে গাছটি করার চেষ্টা করবেন, এটা বড় সাইজের ড্রামে। তারপরে কিছু যত্ন পরিচর্যা তো থাকেই, কিছু যত্ন পরিচর্যা, বাড়তি যত্ন পরিচর্যা করতে পারলে গাছটি বড় আকারে হবে, বড় আকৃতির হবে, বেশি আকৃতির, বেশি ডালপালা নিয়ে গ্রোথ নিয়ে পর্যাপ্ত ফলন পাবেন ইনশাল্লাহ। আর যে জিনিসটা বলবো, গাছটি ফুল ফল আসার যখন শেষ হয়ে যায় তখন গাছটি একটু কাটিং করে দিবেন। যখন ফলনটি শেষ হয়ে যাবে তারপর পরই কিছু পরিমাণ ডালপালা কাটিং প্রুনিং করে দিবেন, তাহলে গাছটি ঝাঁকড়া হবে। এভাবে নিচ থেকেই পর্যাপ্ত ফলন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, নিচ থেকেই পুরো গাছ জুড়ে প্রত্যেকটা ডালে পর্যাপ্ত ফলন। তারপরে ভিউয়ার্স, যে ফুল ফল ফুল আসার আগে বিশেষ করে আপনার 7-10 দিন পর পর ছত্রাকনাশক স্প্রেটা করবেন, সাথে কীটনাশক স্প্রেটাও করবেন কম্বিনেশন। আপনার 1 লিটার পানিতে 1 চামচ ছত্রাকনাশক, 1/2 চামচ কীটনাশক 7-10 দিন পর পর স্প্রেগুলি করে যাবেন, তাহলে ফুল ঝরে যাবে না, পর্যাপ্ত ফলন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর বাড়তি যে খাবারের কথা বলবো, সেটা অবশ্যই 25-30 দিন পর পর খাবারগুলি দেওয়ার চেষ্টা করবেন। যে খাবারগুলির কথা আমি সবসময় বলে থাকি, শুরুতে যে জিনিসটা বলবো যে ফুল ফল আসার আগে অবশ্যই নাইট্রোজেন সমৃদ্ধ সারটি বেশি দেওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে 1 বছর পুরনো গোবর, কিংবা চায়ের পাতি দিতে পারেন শুকিয়ে। চায়ের পাতি, 1 বছর পুরনো গোবর সারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন থাকে, সেটা গাছকে গ্রোথের করতে সহায়তা করে।
ডালপালা নিয়ে ঝাঁকড়া হতে সহায়তা করে। তারপরে বিয়ার্স যে জিনিসটা কন্টিনিউ, যে খাবারগুলির কথা বলবো, আপনার চায়ের পাতি, ডিমের খোসা, কলার খোসা, আর কলার খোসা অবশ্যই ফুল আসার আগ মুহূর্তে দেওয়ার চেষ্টা করবেন, পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকে, আর পটাশ সমৃদ্ধ সার প্রয়োগ করতে হবে, তাতে ফুল ফল ঝরে যাবে না। ভিউয়ার্স, পটাশিয়াম যারা কলার খোসাটা দিতে চান না, তারা পটাশ সারটিও দিতে পারেন, আর সাথে অবশ্যই হাড়ের গুঁড়োটা ইউজ করবেন। আপনার মিশ্র জৈব সার ভার্মি কম্পোস্ট ইউজ করবেন 25 দিন থেকে 30 দিন পর পর। যে খাবারগুলির কথা বললাম এগুলো একত্রে একসাথে একদিনেই খাবারগুলি দিতে পারেন, অবশ্যই 30 দিন পর পর, 25 দিন 25 দিন পর পর দিবেন। তো আশা করি ভিউয়ার্স যে জিনিসগুলি বললাম বড় ড্রামে কাজটি করার চেষ্টা করবেন। যখন ফলন শেষ হয়ে যায় তখন গাছটি প্রুনিং করবেন, কাটিং করবেন, তারপরে যে স্প্রেগুলির কথা বললাম, ছত্রাকনাশক স্প্রে, কীটনাশক স্প্রেটা করবেন, আর তারপরে যে খাবারগুলির কথা বললাম খাবারগুলি কন্টিনিউ করবেন। তো আশা করি এভাবে পুরো গাছ জুড়েই পর্যাপ্ত ফলন পাবেন ইনশাল্লাহ। গাছটি পর অনেক গ্রোথ হবে, বিশাল আকৃতির হবে, আর যত বিশাল আকৃতি হবে ততই ফলন বেশি পাবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, যে তত্ত্ব পরিচর্যার কথা বললাম এগুলো করার চেষ্টা করবেন, আর আমার ভিডিওতে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন, আমার এগিয়ে যেতে সহযোগিতা করবেন, কিছু কিছু টিপস হয়তো আপনাদের হেল্প হতে পারে। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই বলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।